নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনি দিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম। দেখুন, চলে এসেছি সকাল সকাল ছাদে। এই যে এই গাছগুলো এখানে ঝুলিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। এই দেখুন পিটুনিয়ার এটা একটা কালার হয়েছে, কি সুন্দর লাগছে বলুন। এরপরে ছড়িয়ে যাবে পুরোটাই, তো তখন আরও ভালো লাগবে। আর দেখুন এইখানে একটা দিয়েছি, এই যে এটা একটা কুড়ি হচ্ছে। দেখুন এটা হচ্ছে ডিপ ভায়োলেট কালার, বেগুনি কালার। আর এটা একটা দিয়েছি কিন্তু এটা এখনও বেরোয়নি। আর এখানে একটা দিয়েছি, এটা হচ্ছে এই যে হোয়াইট। আর একটা নিচে বারান্দায় দিয়েছি, তো নিচে গেলে আবার দেখাবো। তো যাই হোক, চলে এসেছি ছাদে। বেশ একটু একটু ভালোই ঠান্ডা পড়েছে, একটু একটু না, বেশ ভালো পড়েছে। আর দেখুন এইগুলোকে সব নিয়ে চলে এসেছি, এই যে নিচে এখানে লাগিয়েছি। আরও ওপরের থেকে আরও নামাতে হবে, একা একা আর পেরে উঠছি না। ওই সিঁড়িতে এক পা করে নামিয়ে নামিয়ে রেখে রেখে এই কটা এনেছি, আরও বাকিগুলো নিয়ে আসবো। তো জামা কাপড় অনেকগুলো মেলা ছিল, সেগুলো সব তুলে নিয়েছি। আর ওই যে বাবানের সব কোট ফোট সব শুকো দিয়েছি। আর এখানে ওই যে মেশিনটা চালিয়েছি, কাঁচা হচ্ছে। তো চলে যাবো উপরে। তো চলুন উপরে গিয়ে দেখাই একবার বাগানটাকে। দেখুন এখানে যে নতুন সিম গাছে আগিয়েছিলাম, সিম গাছটা এদের বেয়ে দেখুন এত অব্দি উঠে গেছে। দেখুন এই যে সব কুমড়ো গাছগুলো বড় বড় হয়ে গেছে। একটা করে কাঠি গুঁজে দিয়েছি, কিন্তু এগুলোকে না এই মিডলে নিয়ে আসবো। এনে একটা মাচা মতন করার ইচ্ছে আছে, জানি না কতদূর কি করতে পারবো। দেখুন ভর্তি সিমের ফুল চলে এসছে, দেখছেন কত সিমের ফুল হয়েছে পুরো গাছটাতেই। এই দেখুন এইদিকে পুরো ভরে সিমের ফুল এসছে পেছনের দিয়ে। যা তো যাই হোক, সিম আশা করা যায় খাওয়া তো যাবেই, যখন ফুল এসছে তো সিম তো হবে। আর এই যে আমার বেগুন গাছগুলো দেখুন সব ডালপালা ছেড়েছে, দেখুন বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। এই যে ক্যাপসিকাম গাছের হয়ে যে সব এই যে বেরোচ্ছে ডালপালা, ওই গাছগুলোকে সব নিচে নিয়ে যেতে হবে। এই যে উঠছে করলা গাছগুলো, এই যে বড় বড় হয়ে উঠেছে, এখনও লতা মানে ওর ইয়েটা বেরোয়নি, আকশিটা আকর্ষটা। এই দেখুন এইটা মনে হয় ভাম বিড়ালে ভেঙে দিয়েছে পুরো। তো এর আবার ডাল বেরোচ্ছে, এই ডালিয়া গাছ এগুলোকেও নিচে নিয়ে যাব। দেখুন সেদিন এনে লাগিয়েছিলাম টমেটো গাছ, কত বড় বড় হয়ে গেছে। আর এই যে দেখুন ধনে ফেলেছিলাম, দেখুন কি সুন্দর চাপ হয়ে দেখে মনে হচ্ছে যেন ঘাসের মতন উঠেছে, কি সুন্দর উঠেছে তাই না এই ঝুড়িগুলোতে। তো আজকে কিছুটা ধনে পাতা তুলে নিয়ে যাব, গিয়ে ফুলকপির তরকারি করব, ওর মধ্যে দিতে পারবো। তো এই দেখুন এরও অনেক ডালপালা বেরিয়ে গেছে, এই যে অ্যারামুন্ডার। এই দিকের কুমড়ো গাছগুলো দেখুন বড় বড় হয়ে গেছে। দেখুন এই যে বরবটি গাছের দেখুন সব, এগুলো একটু বেঁধে দিতে হবে মনে হচ্ছে, যা একটু বেঁধে দেবো সব। এই যে উপর অবধি বরবটি গাছ বেঁধে উঠেছে, নিশ্চয়ই ভালোই বরবটিও হবে। দেখছেন কি সুন্দর বেঁধে উঠেছে, দেখতে বেশ লাগছে তাই না। আর এই যে এই লঙ্কা গাছগুলো, তো এই চন্দ্রমল্লিকা এখানে আর একটা আছে, বিলিতি ধনে পাতা দেখুন বড় বড় হয়ে বেশ ছড়িয়েছে। এখানে যে পুঁই গাছ বেরিয়েছে, আর এই দেখুন এইখানে বিএস গাছগুলো যে ভালো বড় বড় সব হয়েছে, দেখা যাক কি হয়। আর এইগুলো যে নোটে শাক হয়েছে, তো এই পর্যন্ত হয়েছে দেখালাম। আর এই যে এটার মধ্যে লাগিয়েছিলাম টমেটো গাছ, দেখুন বেশ ভালো হয়েছে হচ্ছে। এবার দিয়ে দিই একটু গাছে জল টল দিয়ে দিই পাইপ দিয়ে, তারপরে নিচে গিয়ে রান্নাবান্না করবো। আর এই যে এখান থেকে সব ধনে পাতা তুলে নেবো, এই যে দেখুন এই গাছগুলো বেশ বড় বড় হয়েছে না ধনে পাতা, এখান থেকে সব পুরো অনেক হয়েছে। এখানে ভেতরে ভেতরে এই যে এগুলো সব তুলে নেবো।
তো যাই, এসব কাজ করেনি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম বাগানটা কেমন হয়েছে দেখুন। আর এই ফুলটা তো জানেন, এই ফুলটার তো অপূর্ব রং আর অপূর্ব সুন্দর দেখতে। আর শীতের রোদটা বেশ গায়ে লাগে না, আর শীতের রোদ গায়ে মাখতেও বেশ ভালো লাগে। দেখুন এইগুলো এত সুন্দর সব হয়েছে, দেখুন কয়েকটা। এই যে বিলেতি ধনে পাতাও তুলেছি, আর এই যে এমনি ধনে পাতা তুলেছি, তাহলে ফুলকপির তরকারিতে দিয়ে দিতে পারবো। দারুণ সেন্ট, মানে আমার হাতে হেভি গন্ধ হয়ে গেছে, এত সুন্দর গন্ধ। তো তুলে নিলাম, এই যে সব জল দিচ্ছি, প্রায় হয়েছে, যেগুলোকে সব ভিজিয়ে দিচ্ছি। এবার এখানে দিচ্ছি বরবটি গাছে, তো সব দিয়ে টিয়ে নিচে চলে যাব। অনেকটা বেলা হয়ে গেছে, এই করতে করতে দেখুন এই যে তিনটে জায়গাতে, এই যে এইটাতে আছে আর এই দুটো, এই যে এরকম মাচা আমি বানিয়ে দিয়েছি, এর মধ্যেই যাতে হতে পারে। আর সব আলাদা আলাদা করেছি, লাউ গাছ এক জায়গায়, এই সিম গাছটা এখানে, টমেটো গাছগুলো, ধনে পাতা সব এইদিকে করে দিয়েছি। দেখুন মাচাটা আমার কেমন হয়েছে, নিজে একা একা বানালাম যতটা পেরেছি, বরবটি গাছগুলো উপরে সব বেঁধে দিলাম। তো এবার চলে যাব নিচে, দেখুন কেমন হয়েছে। কাজ করে উপর থেকে তো নেমে এসেছি, আর দেখলেন কেউ না গো, তো দেখলেন কি সুন্দর কুমড়োর গাছগুলো একসঙ্গে করে মাচা করেছি, বলুন ভালো হয়েছে কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যে কুমড়োর গাছগুলো একসঙ্গে করে যে মাচাগুলো বানিয়েছি, তাহলে কি কুমড়ো গাছটা এই একই জায়গাতে হবে, আর বেয়ে বেয়ে ওই জন্য মাঝে মাঝে করে সব দড়ি টানা মেরে দিয়েছি। আমি নিজে যেরকম পেরেছি অ্যাকচুয়ালি সেরকমই করেছি, তো বলবেন কেমন হয়েছে। তো নিচে এসে যে ফুলকপি কেটেছি, আর তরকারি করব না, এটা ভেজে একটু মশলা দিয়ে শুকনো শুকনো হবে। তো ধনে পাতাকে নিয়ে এসেছি দেখালাম, আর করব হচ্ছে এই পাঁচটা পটল রয়েছে, একটু দেখি এই পোস্ত সর্ষে মিলিয়ে করবো এটা। আর এগুলো হাঁসের ডিম, এগুলো মানে পোলট্রির ডিম নয়, এই হাঁসের ডিমগুলোকে কারি করব। তো এগুলোকে কেটে নিই, এটাকে কাটি নিই, তো এটাকে বসিয়ে দেবো, আর এটাকে একটু সেদ্ধ বসিয়ে দেবো। তো সাথে থাকুন। তেলটা গরম হয়ে গেছে, এদিকে আমি আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। হাঁসের ডিম সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য প্রেশার কুকারে দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর এই ফুলকপিটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে একটু পাঁচফোড়ন দেবো এটার মধ্যে, এটা একটু অন্যভাবে করবো তার জন্য। আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, এবার দিয়ে দিই। লাল করেই ভেজে নেবো, একদম লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি আদা বাটা, আর এই টমেটো কুচানো, তার সঙ্গে কেউ বাড়িতে আসতে পারে। হাতটা কিছু পড়েই যাচ্ছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো ধনে জিরে একটু গুঁড়ো, অল্প একটুখানি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। আর একটু সামান্য এই এতটুকু জল ব্যাস, আর জল দেবো না। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, নামানোর সময় একটু চিনি দেবো, আর ওই ধনে পাতাটা দেবো, আর কিছু দেবো না, এবার ঢেকে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু ঝোল নেই, আর এই ফুলকপিটা খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কেটে না, এখন তো আর ধনে পাতা কিনছি না, যখন রোজই তো ছাদে যেতেই হচ্ছে, তো যাই একবার তুলে নিয়ে চলে আসছি। এবার দিয়ে দেবো একটুখানি চিনি, এবার এটা নামিয়ে নেবো। ফুলকপিটা নামিয়ে নিয়েছি, একদম একটু ভাজা ভাজাও আছে, টমেটো সব মশলাও আছে, কিন্তু এরকম শুকনো শুকনো। এটা কিন্তু গরম ভাতে হোক, রুটিতে, পরোটাতে খেতে খুব ভালো লাগে, সবসময় তো একই রকম, বা এমনি যেটা কালো জিরে দিয়ে ভাজি ওটা তো একদম শুকনো ভাজা, ওটা আলাদা রকম।
এটা আলাদা, আবার রান্না করলে আলাদা, আবার যদি পোস্ত দিয়ে দই দিয়ে চারমগজ দিয়ে করে তো রোস্ট মতন, সেটাও আলাদা হয়। তো দেখুন এটা করেছি, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার বসিয়ে দেবো পটলটা। তো এই যে তেল দিয়েছি, গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিই। একটা শিম পড়েছিল, দেখি বাস্কেটের মধ্যে প্যাকেটে একটা শিম ছিল, ওটাও দিয়ে দিলাম। পটলটা আবার একটু ভেজে নেবো, একটু শুধু হালকা নুন দিয়ে দেবো, তাহলে ভেতরে ফুটে গিয়ে সেদ্ধ হয়ে যাবে। একটু দেবো হলুদ গুঁড়ো, খুবই সামান্য। সর্ষের পোস্তটা একটু বেটে নেবো। এই পটল পোস্তটা করার জন্য একটুখানি নিয়ে নিচ্ছি পোস্ত, আর এতটুকু সর্ষে, দু চার দানাই সর্ষে, এটা একটু দিয়ে দিই। ব্যাস, আর এই চারটে কাঁচা লঙ্কা, এটা একটু পেস্ট করে নেবো। আগে একটু শুকনো বেটে নিই। পটলটাকে তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে পোস্ত বাটাটা, দিয়ে দেবো অল্প একটুখানি নুন, কারণ পটল দিয়েছিলাম, আর অল্পই হলুদ দেবো, লঙ্কা তো দেবো না, কাঁচা লঙ্কা দেওয়া আছে। মশলাটা করছি, এটা দিয়ে দেবো, একটু চিড়িয়ে দিয়ে এতটুকু। পটল পোস্তটা কেমন হয়েছে দেখুন। আর সময়ে মানে যখন পটল খাওয়ার টাইম, সে সময় খেতে খেতে অনিচ্ছা হয়ে যায়, তখন আর ভাল লাগে না। মানে সময়ের জিনিস সময়ে ভাল লাগে না, অসময়ে খেতে বেশি টেস্ট, তো অসময়েই বেশি ভালো লাগে। তো সেরকমই আজকের, এটা কিন্তু খুব ভালো হয়েছে খেতে। এই যে পটলটা নামিয়ে নিয়েছি, মশলা পটল, আজকে দুটো রান্নাই দারুণ খেতে। আর এটাও খুব ভালো হবে, এই যে ডিম আলু ছুলে একদম নুন হলুদ একটু মাখিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটোটা একটু পেস্ট করেছি, খুব পেস্ট নয়, ওই দানা দানা ছাড়া ছাড়া মতো। আর এখানে দেখুন দু রকম ধনে পাতা আছে, এটা এমনি ধনে পাতা, আর এটা কিন্তু বিলেতি ধনে পাতা। তো এই দুটোও রেডি করে নিয়েছি, আর তো আদা রসুন পাতা এখানে আছে। এবার ডিম আর আলুগুলো আগে একটু ভেজে নেব। আলু আর ডিম সবই দেখুন ভাজা হয়ে আছে, একটু জানাবো। দিয়ে দিচ্ছি একটু জিরে, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো বাটা। দিয়ে দেবো আদা বাটা, আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, নুন, রসুন দেবো। আর এবার একটু মিষ্টি বাটি দিয়ে জল দিয়ে দিই, দিয়ে দেবে একটুখানি কাশ্মীরি রেড চিলি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডিম আর আলুটা, দিয়ে একটু কষিয়ে নেবো। ভালো করে যে কষানো হয়ে গেছে, এবং জলটা দিয়ে দেবো, তার স্বাদ জল দেবো না, এইটুকুই। নামানোর আগে একটুখানি শুধু গরম মশলার গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর আমার এই যে গাছের ধনে পাতা, নিজের গাছের জিনিস খেতে করতে যেমনই হোক মন সত্যি খুব খুশি লাগে, দারুণ লাগে। তো হয়ে গেছে আমার রান্নাবান্না, আজকে এই পর্যন্তই রান্না। সবসময় আমাদের এখানে দেশি হাঁসের ডিম পাওয়া যায় না, তো আজকে পাওয়া গেছে, তো ওই জন্যই নিয়ে এসছে। তাও আবার কে নিয়ে এসছে শুনুন, রাধিকা নিয়ে এসছে, কেননা বাড়িতে তো কেউ নেই, আমি একা। তো রাধিকাকে বলেছিলাম, তো ও পোলট্রির ডিম আনতে গিয়ে ও দেশি হাঁসের ডিম পেয়ে নিয়ে এসছে। তো যাই হোক,
বেশ ভালোই হয়েছে, হঠাৎ করে মানে চিন্তা ভাবনা ছাড়া হঠাৎ করে কোনো কিছু সামনে পেলে সত্যি মন ভরে যায়, খুব খুশি হয় মনটা। তো আজকে তো হাঁসের ডিম করে মনটা ভালো লেগেছে। দেখুন বন্ধুরা, আমার সোনা চলে এসেছে, সামনে চলে যাই। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, যাই ওকে গিয়ে ঝুপ করে কোলে নিয়ে আসি। এই দেখুন চলে এসছে। ও মা, ভ্যাকসিন দেওয়াতে জ্বর এসছে কি, গা গরম হয়েছে আর ব্যথাতে কি কানছে দেখুন। ও সোনা, তুই বাড়ি এসে কানি করছো মা? ও মা, দাঁড়াও দাঁড়াও। তা আজকের মতন পর্বটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন কেমন কাঁদছে, আজকের ওর ভ্যাকসিন দিয়েছিল। একটা জিনিস দেখাই, দেখুন ওই যে তত্ত্বতে সব ফল পাঠিয়েছিল সেখান থেকে, সেদিনকেই আমাদের বলেছিল নিয়ে আসতে, কিন্তু সেদিনকে আর অত রাতে তাড়াহুড়ো করে আর আনেনি, পাঠিয়ে দিচ্ছি। দেখুন এটা একটা মিষ্টি, কিন্তু এই দেখুন মিষ্টি গোলাপের ডিজাইনের, আর এর মধ্যেও সব মিষ্টি আছে, সব মিষ্টি। আর এই যে ফল দেখুন, এখনও ওই যে ওদের নিয়মের সব সুতো ধাগা বাঁধা আছে, সিঁদুর টিঁদুর দেওয়া আছে, তাই এত ফল পাঠিয়েছে।